শেরপুর জেলার অনেক বড় মাপের একজন শৌখিন দক্ষম অশ্ব শিকারী হীরাবাই ধনবার ইসলামপুর হুমায়ুন চাচার পুকুর থেকে প্রায় 7 কেজি ওজনের একটি কাতল হিট করেছে। 2 কাটা বড়শি দিয়ে ডিম রুটি টোপ ফেলে কিন্তু এই কাতলগুলা শিকার হচ্ছে। তো আপনারা অনেকে জানেন সাংবাদিক রাশেদ ফেসবুক পেজ সবসময় সত্যতা এবং সততা নিয়েই অনেক দূর আগাতে পারছে। আপনাদের ভালোবাসার কারণেই আজ আমি অনেকটা দূর আগাতে পারছি। তবে আজ যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনুরোধ থাকবে ভিডিওটা একটু শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার। তো যারা নতুন দেখছেন অবশ্যই সাংবাদিক রাশেদ ফেসবুক পেজ লাইক দিয়ে ফলোর হয়ে থাকবেন। যেখানেই যে কোনো জায়গায় শৌখিন মৎস্য শিকারী ভাইজানরা মাছ শিকার করবে সেই ভিডিও আমি আপনাদের দেখানো চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ফুলবুটি দেখে কমেন্টে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনাদের একটা কমেন্টে আমি অনেকটা আনন্দিত উল্লাস করে থাকি। কারণ আপনাদের ভালোবাসা আছে বলেই আজকের এই সাংবাদিক রাশেদ ফেসবুক পেজ এত দূর আগাতে পারছে। যেখানেই যে কোনো জায়গায় শৌখিন মৎস্য শিকারীদের মাছ ধরা আমি আপনাদের দেখাবো এবং তুলে ধরব। পুকুরের পরিবেশ এবং চারপাশের নানান বৈচিত্র্যময় তুলে ধরার চেষ্টা করব। আর আজকের টিকিট ছিল 11,000 টাকায়। 2 কাটা বড়শি দিয়ে ডিম রুটি টোপ ফেলে মাছগুলো শিকার করছেন ভাইজানেরা। যদি কোনো কারণে কোনো প্রকারের মাছ পুকুর থেকে না খাচ্ছে সেটার জন্য পুকুরের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু ড্যামারেজ দিবে, পুকুরের পক্ষ থেকে অনেকটা সেক্রিফাইস করবে দক্ষ শিকারীদের জন্য। কারণ ধনবাড়ির মধ্যে টাঙ্গাইল শহরের বাইরের একটা সাইট এই ধনবাড়ি ইসলামপুর থানা, তো ধনবাড়ি থানায় কিন্তু দক্ষ শিকারগুলো মাছ প্রচুর পরিমাণে শিকার করে থাকে। এখানে কখনো শোনা যায় বিশাল সাইজের 12-13 কেজি বা 20 কেজি ওজনের ব্ল্যাক কার্প হিট হয়েছিল। মাঝে মাঝে শোনা যায় 14 কেজিরও কাতল মাছ হিট করেছে। তো যাই হোক, সবাই ফুলবুটি দেখবেন, কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, আর যারা নতুন দিচ্ছেন অবশ্যই লাইক দিয়ে ফলো হয়ে থাকবেন, আর সবসময় আমাদের পেজটির সাথে থাকুন। যারা আমাদের রেগুলার আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আল্লাহ হাফেজ।